নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে শেয়ার করব আমাদের পাহাড়ের একটা রেসিপি। আমাদের পাহাড়ি এলাকায় বাঁশকুড়ুল দিয়ে, মিষ্টি কুমোর দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়, আর এই রেসিপি খেতে দারুণ সুস্বাদু হয়। তো কোনো রকম সার ছাড়াই পাহাড়ে মিষ্টি কুমোর চাষ করা হয়, জুম চাষ করা হয়, আর বাঁশকুড়ুল আপনা আপ হয়। আর পাহাড়ের চারদিকে নদী নালা রয়েছে, নদী নালায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, আর এই চিংড়ি খেতে খুবই টেস্টি। তো বন্ধুরা চলুন আজকে বাঁশকুড়ুল আর মিষ্টি কুমোর দিয়ে এই পাহাড়ি এলাকার পাহাড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এখানে মিষ্টি কুমোর আর বাঁশকুড়ুল কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ ভাজা করছি। চিংড়ি মাছের সাথে আরেক ধরনের মাছ ছিল, সেই মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি। তারপর মাছ ভাজা হবার পর ওই তেলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজকে লাল লাল করে ভাজা করে দিয়ে দেব বাঁশকুড়ুল। বাঁশকুড়ুলটা যখন সিদ্ধ হবে তখন দেব আমি মিষ্টি কুমোর, কারণ মিষ্টি কুমোর একদম নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি গলে যায়। আর পাহাড়ের মিষ্টি কুমোর মানে জুমের মিষ্টি কুমোর খুবই মিষ্টি হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য যখন বাঁশকুড়ুলটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব মিষ্টি কুমোর। তো তারপরে মিষ্টি কুমোর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা, একটু ধনিয়া, একটু জিরা, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়া, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে, কোনো ঢাকনা দিতে হবে না। ঢাকনা দিলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। তো কিছুক্ষণ পরপর আমি নাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, নাড়াতে নাড়াতে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম, দেখলাম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ আমি করব না, কারণ এর থেকে বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা করা চিংড়ি মাছ, দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে দিলাম। তারপর দেব আমি গরম জল। তো বন্ধুরা, গরম জল দিয়ে দিলাম। খুব একটা বেশি পরিমাণে ঝোল রাখবো না, এর জন্য খুব একটা বেশি পরিমাণে গরম জল দিইনি, পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর আরও কিছুক্ষণ কুক করলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা। তো রেডি হয়ে গেল পাহাড়ের সেরা রেসিপি, খুব হেলদি একটা রেসিপি আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আজ এখানেই, বাই।